তো আজকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি, সেটা হচ্ছে অফিস যাওয়ার পথে বা আসার পথে 100 টাকা উপার্জনের চ্যালেঞ্জ। দেখি পাঠাও বা উবারে 100 টাকা আর্ন করতে পারে কিনা। স্যার বলছিল একটা ফ্যান দেখতে, এই ফ্যানটা স্যার চুজ করছে। আমি অনলাইনে স্যারকে লিঙ্ক দিয়েছিলাম, বাট ওয়ালটন আমার বাসার সামনে যে শোরুমটা ছিল সেখানে পাই না। তো না পেয়ে আমি যখন অফিসের দিকে রওনা হতে লাগলাম, তো আমি যেহেতু আমার বাইকে নতুন একটা মোবাইল হোল্ডার লাগিয়েছি, সো আমার জন্য এটা ইজি হয়েছে যে আমি সেই হোল্ডারে মোবাইলটা হোল্ড করে তারপরে আমি দেখতে পারি যে কোনো রিকোয়েস্ট আসে কি না। তো আমার কাছে যে রিকোয়েস্টগুলো আসতেছিলো সেগুলো মানে আমার অফিসের দিকে না, অন্যদিকে। তো আমি সেগুলো অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, অ্যাপ্রক্সিমেটলি যাওয়ার পথে গতকালকে প্রায় আধা ঘন্টা তো হবেই এগুলোর জন্য ওয়েট করেছি, এবং না পেরে আমি রাইডটা অন করেই চলে গিয়েছি। এবং অলরেডি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কারণ বাজারের এখানে চলে আসছি, মানে হাতে জিরো ঢুকবো। হাতে জিরো ঢুকলে তো আর তেমন একটা রাইড পাওয়া যাবে না। সহজ সরলভাবে টাকা পয়সা ইনকাম করার তেমন একটা সহজ না। আমাদের যারা জীবনে কাজ করতে চায় না তাদের জীবনে অনেক কঠিন কাজগুলো করা উচিত এবং শিক্ষা নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার একটা চাকরি আছে, বাট আমি আমার চাকরি থাকা অবস্থায় আমি চেষ্টা করি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কোনো না কোনো টাকা হালালভাবে যেন আর্ন করতে পারি। আমি গতকালকে পারি নাই, বাট আজকে আমি আসার সময় একটা পাঠাও রাইড শেয়ার করেছি এবং আমি পাঠাওকে দেওয়ার পরে 143 টাকা আমার থাকবে। সো যেখান থেকেই আপনার হালালভাবে আপনি অর্জন করতে পারবেন, সে অর্জনটা সাথে আপনি অনেক মানে খারাপ জায়গা থেকে যদি আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন সেটার সাথে আপনি তুলনা করতে পারবেন না। এটা টেস্টটা ডিফারেন্ট, টু বি অনেস্ট। আপনারা মানে আমি হয়তো বা আপনারা ভাববেন যে অনেকেই ভাববেন যে আমি শো অফের জন্য বলতেছি, এই মানে এবার দেখানোর জন্য বলতেছি, বিষয়টা এমন না। উবার বা পাঠাও আমি অনেক আগে রেগুলার ইউজ করতাম বা আমি রেগুলার রাইড শেয়ার করতাম, কিন্তু এখন আর রেগুলার শেয়ার করা হয় না বিকজ আমি যেহেতু চাকরি করি। তো পাঠাও থেকে এই পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আমি 10,000 টাকা প্লাস কামিয়েছি, এবং পাঠাওকে আমার পে করার পরেও আমি আনুমানিক 8,000 টাকা প্লাস তো আমার নিজের ছিল। এবং উবার থেকেও এরকমই হবে। অ্যান্ড ইনড্রাইভ যে নতুন একটা অ্যাপ্লিকেশন আছে, ইনড্রাইভ থেকে আমি কয়েকটা রাইড শেয়ার করেছি, ইনড্রাইভ থেকে আমার 1,700 টাকা হয়তো বা আমি আর্ন করেছি। এখানে হ্যাঁ আমার তেলের কস্ট যাচ্ছে, কিন্তু যদি আমি বাসার সামনে বা যাওয়ার পথে অফিসের সামনে যদি কোনো রাইড পেয়ে যাই তাহলে কিন্তু আমার জন্য পুরোই বোনাস, বিকজ আমি কিন্তু ওখানে যেতেই হচ্ছে, আমার সেই কস্টটা আমার নিজের বেয়ার করতে হচ্ছিল। তো কিছু কাজ রয়ে গেছে। কাজটা হচ্ছে যে ল্যাপটপের একটা ব্যাটারি চেঞ্জ করতে হবে, আর হচ্ছে একটা এসএসডি কার্ডের জন্য এক্সটার্নাল পোর্টেবল করার জন্য যে একটা এক্সটার্নাল কেস পাওয়া যায় ওটা কিনতে হবে। তো এটা আমি অর্ডার করে আনায় রাখছি, এখন যাচ্ছি গুলশানে, সেখান থেকে লাগাই নিব আর কি। সো আমি যাবো হচ্ছে তাহের টাওয়ার গুলশানে। এখানে আমি অলরেডি ব্যাটারিটা আনতে বলছি, যদিও ব্যাটারি বা এগুলো ল্যাপটপের ইনস্ট্রুমেন্ট কিনতে গেলে বা কোনো জিনিস কিনতে হইলে মাল্টিপ্ল্যান ভালো, বাট টাইম নাই। এই হচ্ছে সেই ব্যাটারি যেটাকে চেঞ্জ করা হবে এখন। সো ব্যাটারি চেঞ্জ করে দিবে আমার সাথে। আজকে আমার দেখায় আমার অফিসের কাজ ফিনিশড, অনেক লেট হয়ে গেছে। এমনি দিনে কাজ বেশি একটা থাকে না, বাট আজকে যেহেতু 100 টাকার চ্যালেঞ্জ নিলাম আজকে একটু বেশি কাজ। সো আমি ট্রাই করতেছি যে আজকে যে কোনোভাবেই হোক 100 টাকা যদি কামানো যায়। একটা চ্যালেঞ্জ নিলাম আজকে, যদি আজকে না পারি তাহলে কেমন হলো যে দেখি। আমি ইনড্রাইভে অফলাইন অনলাইন হই, দেখি যে আজকে পারি কি না। 7:58 বাজে, তো ফাইনালি আই গট আ রাইড। দেখি যে উনি যাবে কি না, ইফ she goes then I'll take her. অনেকক্ষণ ওয়েট করেছি, বাট আনলাকি যে কালকে কোনো রাইড পাই নাই।